সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় তৃতীয় ডিভিশনের লীগ পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিন রানা প্রতাপ ক্লাব ও আদিত্য স্মৃতি সংঘ মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে রানা প্রতাপ ক্লাব। 35 ওভারে তারা করে 228 রান, সর্বোচ্চ রান করে অনুপম। জবাবে ব্যাট করতে নেমে 21 ওভারে 87 রান করে সব উইকেট হারায় আদিত্য স্মৃতি সংঘ। রানা প্রতাপের হয়ে 4টি উইকেট নেয় শ্রীদীপ, 2টি করে উইকেট নেয় সুজয় ও আশিক। এদিন জয়ের সুবাদে রানা প্রতাপ ক্লাব চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার পাশাপাশি তারা দ্বিতীয় ডিভিশনে চলে গেল। ম্যানেজার শরৎ কোলে এবং কোচ গির্জা গুপ্তা জানান, এই প্রচণ্ড গরমে অধিকাংশ সিনিয়র খেলোয়াড় যেভাবে মাঠে, তারা নিজেদের 100% দিয়ে টিমকে ফাইনালে নিয়ে গেল, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তেওয়ারি, ববি, রাজীব, অভিষেক, ভিকি, তন্ময়, মহারাজ, অনুপম, সুজয় এদিনের খেলায় প্রমাণ করেছে বয়স কোনো সমস্যা নয়, ইচ্ছা আর ভালোবাসা থাকলে অসাধ্য সাধন করা যায়, শুধু সময়ের অপেক্ষা। আজ রাধারানী বর্ধমান রাধারানী স্টেডিয়ামে থার্ড ডিভিশন ক্রিকেট লীগের সেমিফাইনাল ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাব এবং আদিত্য স্মৃতি সংঘের মধ্যে। প্রথম টসে জিতে লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাব ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং 228 রানের লক্ষ্যমাত্রা রাখে, 228 রান করে এবং 229 রানের লক্ষ্যমাত্রা রাখে আদিত্য স্মৃতি সংঘের সঙ্গে। কিন্তু আদিত্য স্মৃতি সংঘ সেখানে ব্যাট করতে নেমে 87 রানে অল আউট হয়ে যায় এবং আমরা রানা প্রতাপ ক্লাব এই ম্যাচে জয়লাভ করি, জয়লাভ করে ফাইনালে খেলার জন্য যোগ্যতা অর্জন করি এবং তার সঙ্গে সঙ্গেই আমরা আগামী বছর সেকেন্ড ডিভিশনে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছি। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।